খুলনায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল হাসান পরে জেলা স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের চারা দেওয়া হয় ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ করা হয় কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান দিনাজপুর জেলা স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাড়িতে বৃক্ষরোপণ করতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয় নড়াইলির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আঠারো হাজার বৃক্ষের চারা রোপণ করা হয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী কুষ্টিয়ার মিরপুরে কর্মসূচির আওতায় বর্ণাঢ্য র্যালি আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় ভোলা সরকারি স্কুল মাঠে চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক সকল সরকারি বেসরকারি স্কুলে একযোগের বৃক্ষরোপণ করা হয় লক্ষ্মীপুরে ত্রিশ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে জেলা কালেক্টরেট স্কুল মাঠে জেলা প্রশাসক অঞ্জনচন্দ্র পাল কর্মসূচি উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে জেলা প্রশাসক কাজী আবু তাহের কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুরে গভীরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ফরাদ হোসেন জাহিদুজ্জামান চ্যানেল আই